ও যথা যারা আমার নামে গীবত করে বেড়ায় তাদেরকে আমি ঘৃণা করি যারা আমার নামে ভালো কথা কয় তাদেরকে আমি ঘৃণা করি গে ফোর পে আমার চেনে না জানে না বোঝে না আমার বোঝে না যারা আমার নামে বদনাম করে বেড়ায় তাদেরকে আমি ঘৃণা করি বদনাম কইতাস কারা তো কোন মানসার নতুন তান যাবে আর আমার নতুন গেঞ্জি আইছে বিকাশে বিকাশে বাড়ি আছে আমার ঈদ বুনাস না গেরে গেঞ্জি আম খায়া কেরাম কইন্যা লাগেছে আর আমার ভাবির উন্না ঈদ বুনাস আমরা গরিব মানুষ বেশি টাকা চাই না তাই কি আমরা গিফট পাইনি অনেক গিফট পেয়ে কেমন খুশি পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে যদি কেউ তোমার কাছ থেকে গিফট চাই দিবা নাকি তাদের পাঞ্জাবি পড়লি তোলে প্যান্ট না পড়লেও চলে দেখো বারবার করে আছে তোমার আছে তোমার এইদিকে সেই কার্ড মেলা টাকা কি কার্ড আছে না কি কার্ড ভিসা কার্ড রঙের কাঁধালে এখন আমার কবা গরুর কষ্ট লাগবে কোন মেজবানি তুই কোন অনুষ্ঠানে আমার কাজ কবা এই দেখো সব স্পন্সর ফ্রিতে স্পন্সর দিচ্ছে গুরু কোন যাচ্ছেন এটা হচ্ছে আমার গ্রাম মানে আমার নিজ জন্মভূমি বালিয়াডাঙ্গা ঠিক আছে সাথে আছে কিরা কালাম ভাই সদ্য বড় ভাই ঠিক আছে এই যে সব কিন্তু সব আমাদের বাপসা থাকে গোষ্ঠী সব এলাকা পুরো মাইকে কিন্তু দেখা দাও একটু আরো সামনে সামনে দেখাও ফ্লাই রোড ভালো না এ কি কয় না খুব খুবই খারাপ আদর্শ গ্রাম আমার খুব ভালো লাগে ওই যে জন্মার বাড়ির সামনে আমার বাড়ি পিছনে ওই যে বাজারে ফেলে আসলাম আমার বাড়ি আছে আমাদের মাইজদার বাড়ি তাই না ছাগলের পায়া আর হচ্ছে ওই খিচুড়ি ভাত ঠিকই দিয়েছে ছাগলের পায়া দিয়ে নি এমনি কালীগঞ্জ বাসীর উপরে কিন্তু আমি খুব ক্ষিপ্ত হয়ে রয়েছি আরো আজকে বিরক্ত হয়েছি খুব গরু নিয়ে যদি গরু লাগে অবশ্যই আমার ইনবক্সে নক দেবেন কাজারে ব্লগে নক দেবেন ওই যে জুড়া বিকাশ করে বেড়াই দেবো জুড়া আইডিয়া কিন্তু জুড়া আইডিয়া এই যে আমাদের এলাকার মসজিদ আমাদের গ্রামের বালিডাঙ্গা গ্রামের আমরা গেছি কালীগঞ্জ সে হচ্ছে এই খাতি খিচুড়ি আর ওই যে ছাগলের পায়া কিন্তু ছাগলের পায়া পাইনি খিচুড়ি পাইছি গুরু করছে এই যে ভোরবেলা করে না তার আমার কাছে আসলাম আর মারবে না খেয়ে যাই পায়া কইলো ভালোই ছিলাম না তার মার কলের মধ্যে কি জানি যে বেরোলাম এই গাছ সাথে আইছি কয়েছে কয়েছে এই কথা কইলাম না কয়েছে আমি ছোটকালে যে এই রাস্তা দিয়ে পড়তে আসতাম যখন 8-9-10 মহাব্বত স্যারের বাড়ি পড়তে আসতাম এই স্যারের বাড়ি দেখাও এটা হচ্ছে বালাডাঙ্গা গোরস্থান বালাডাঙ্গা গ্রামে এটা হচ্ছে বালাডাঙ্গা গ্রামবাসীর গোরস্থান
এখান থেকে বাউন্ডারি দিয়ে হবে খুব সুন্দর করে ভবিষ্যতে ইনশাল্লাহ জীবনে মন মেলাচ্ছে ভালো না আমার মন ভালো ওই যে আমাদের মসজিদ একটু কারণ আছে না কারণ আছে আমি জানি সব আমার এলাকা মাথাটা গরম করে না স্যার এক বাড়ির ভিতরে মানে আমাদের পুরো বালেডাঙ্গা এলাকা মিলে এক ঘরে শুধু হিন্দু আছে গুরুর হাত পায়ে জড়াই ধরলাম জীবনদার কাছে বললাম পরে নাতার মাত ধরেছি নাতার মাত ধরার পরে আমার একটু চাকরির একটা আজারে পাবলিক আমি খুবই কৃতজ্ঞ কারণ নাতার মা জন্য আজকে আমি এই জায়গায় না হলে মান্দার বেড়ে থাকতাম জনি ভাইয়ের বাড়ি বলে আমাকে দেওয়া নিজে এখানে কথা ওই আজকে শুটিং শেষ করে সকাল করে চারটের সময় উঠে চলে গেছে এমনি গুসা করেছে চলে গেছে মারো আপনি দেখতাম ক্যামেরা গেল মাথা গরম আস না প্রচুর গরম আপনি মাথা গরম হলে কি আপনি আমার দেখান অযথা যারা আমার নামে গিবত করে বেড়ায় তাদেরকে আমি ঘৃণা করি যারা আমার নামে ভালো কথা কয় তাদের আমি ঘৃণা করি আমার চেনে না জানে না বোঝে না আমার বোঝে না তারা আমার নামে বদনাম করে বেড়াই তাদেরকে আমি ঘৃণা করি বদনাম করতে আমি জনি ভাইকে ঘৃণা করি ভালোবাসে ওদেরও আমরা ভালোবাসি সবারই ভালোবাসি অযথা ভাই কি করবেন কি খাবেন এগুলো শোনার দরকার নেই আপনার যদি কোনো পার্সোনাল কথা থাকে তাহলে ফোন দিবেন নাম্বার আছে পেজে আমার পার্সোনাল নাম্বার ইউটিউবে আছে ওখানে কল দিবেন ডিরেক্ট কল দেবেন মেসেজ দিয়ে অত অযথা ও কইতেছ কে বিরক্ত ফিল করবা না এ কালকে আমার একজন মেসেজ দিয়ে কইছে ভাই 1000 টাকা কইছো দেন তো আমি খুব বিপদে আর হ্যাঁ ওই এবার কিন্তু ঈদ 29 তারিখই আর ওই আজারা পাবলিক কিন্তু ঈদ বোনাস নেওয়া শুরু করে দিয়েছে জানাই রাখলাম কলাম যে হচ্ছে ওই আমরা ঈদ বোনাস নেওয়া শুরু করে দিয়েছি দিদি আপনার দিতে পারেন লজ্জা করবেন ফেসবুক কি ফলোয়ার প্রায় 3,30,000 আর ইউটিউবে 1,18,000 এক টাকা কই দিল টাকার থোয়া জায়গা আছে ঠিক অনেক ভাই নাতার মা এক কেন সিনি মিনি কাড়াকাড়ি কে পারে দেখা যাক
নাথার মা দুই হাজবেন্ড মারামারি চলতেছে দুই ভাগিদার নাথার মা দুই ভাগিদার ঘুরে আইছিল হলো একটি হৃদয়ে দুইটি দাবিদার ওরে বাবা কাম টু ব্যাক আমাকে চলে আসো ঘৃণা করি।